বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা লজ্জা পাই, সংকোচ বোধ করি, যার ফলে অনেক কিছুই অজানা থেকে যায়। আমরা অনেকেই জানি না কোন আন্ডারওয়্যারটি আমাদের শরীর অনুযায়ী পারফেক্ট। যেহেতু এই চ্যানেলটি সম্পূর্ণ পুরুষদের জন্য একটি চ্যানেল, তাই আমরা ভাই ব্রাদাররা এই বিষয়গুলি নিয়ে এখানে কথা বলতে পারি উইথাউট এনি হেজিটেশন। সো আজকের ভিডিওতে কোন আন্ডারওয়্যারটি আপনার জন্য বেস্ট এবং আন্ডারওয়্যার সম্পর্কে ছোটখাটো কিছু তথ্য নিয়ে কথা হবে। আচ্ছা, সব মিলিয়ে কম বেশি চার ধরনের আন্ডারওয়্যার বেশি দেখা যায়। সেগুলি হচ্ছে ব্রিফস, বক্সার শর্টস, বক্সার ব্রিফস অ্যান্ড ট্রাঙ্কস। প্রথমে আসি ব্রিফস আসলে কাদের জন্য এবং কাদের জন্য না। আপনি যদি অতিরিক্ত মোটা বা অতিরিক্ত চিকুন বা লম্বা হন, তাহলে অবশ্যই ব্রিফস আপনার জন্য নয়। শুধুমাত্র যাদের মাস্কিউলার বডি, অর্থাৎ যারা জিম করে থাকেন, তারাই কেবলমাত্র ব্রিফস পরতে পারেন। আদারওয়াইজ আমি সাজেস্ট করব কাউকে ব্রিফস না পরার জন্য, কারণ এর চেয়ে অনেক ভালো অপশন আসলে রয়েছে। আচ্ছা, এবার আসি নাম্বার টু, বক্সার শর্ট নিয়ে। আপনি যদি আরামদায়ক কোনো আন্ডারওয়্যারের কথা বলেন, সেক্ষেত্রে এটি অবশ্যই নাম্বার ওয়ানে থাকবে। এটি বেশ কমফোর্টেবল, তবে যারা অতিরিক্ত চিকুন তারা চেষ্টা করবেন এটি না পরার জন্য, কারণ এটি অতিরিক্ত পরিমাণে লুজ ফিটিং হয়ে যাবে আপনার জন্য। আদারওয়াইজ সবাই কিন্তু বক্সার শর্ট পরতে পারেন। নাম্বার থ্রি, বক্সার ব্রিফস, ওয়ান অফ মাই ফেভারিট আন্ডারওয়্যার, কারণ এটি পায়ের অনেকখানি অংশ কভার করে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ কমফোর্টেবলও বটে। বেশ ভালো ফিটিং হওয়ার কারণে বক্সার ব্রিফস চিকন মোটা সব ধরনের বডির জন্য বেস্ট একটি আন্ডারওয়্যার। অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ট্রাঙ্কস, যেটি বক্সার ব্রিফের ছোট ভাই, শর্ট ভার্সন। এটিও বেশ ভালো একটি অপশন, তবে যাদের মাস্কিউলার বডি তাদের জন্য বেস্ট একটি অপশন এটি। আর আন্ডারওয়্যারের কালার সাধারণত ব্ল্যাক, গ্রে বা মারুন কালারের হলে ভালো হয়। সো আশা করছি আপনার জন্য বেস্ট আন্ডারওয়্যার কোনটি আজকের ভিডিও থেকে সেটি জানতে পেরেছেন। That's all. See you soon.